আগের দিন সংস্কৃত ব্যাকরণের কারক ও বিভক্তি নিয়ে আলোচনা প্রসঙ্গে কারক কি, কারক কয় প্রকার, বিভক্তি কাকে বলে, বিভক্তি কয় প্রকার এবং কর্তৃকারক এর কয়েকটি সূত্র, এগুলি নিয়ে আলোচনা হয়েছিল। তো আমরা দেখেছি যে কর্তৃকারক যেখানে যেখানে হচ্ছে সেখানেই প্রথমা বিভক্তি হচ্ছে, অর্থাৎ কর্তৃকারক মাত্রেই সেখানে প্রথমা বিভক্তি হয়। কিন্তু প্রথমা বিভক্তি কর্তৃকারক ছাড়াও হতে পারে, অর্থাৎ প্রথমা বিভক্তি কোথায় কোথায় হবে সেটার কয়েকটি সূত্র রয়েছে। এই প্রথমা বিভক্তি প্রসঙ্গে প্রথম সূত্রটি হল প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা। প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা, অর্থাৎ প্রাতিপদিকার্থে লিঙ্গ মাত্রাধিকার্থে, পরিমাণ মাত্রাধিকার্থে এবং সংখ্যা মাত্রে প্রথমা বিভক্তি হয়। প্রাতিপদিক কি? প্রাতিপদিক হল প্রতিটি সুবন্ত পদের যে প্রকৃতি তাকেই বলা হয় প্রাতিপদিক, বা যা ধাতু নয় কিন্তু অর্থ রয়েছে বা বিভক্তিবিহীন শব্দ, এমন শব্দকে বলা হয় প্রাতিপদিক। কোনো শব্দ উচ্চারিত হলে সেটি থেকে যে অর্থের জ্ঞান জন্মায়, বা কোনো প্রাতিপদিক উচ্চারিত হলে তার থেকে যে অর্থটা নিশ্চিত রূপে বোধগম্য হয় সেটি হলো প্রাতিপদিকার্থ। এই প্রাতিপদিকার্থে প্রথমা বিভক্তি হয়। যেমন উচ্চৈঃ নীচৈঃ কৃষ্ণঃ শ্রীঃ জ্ঞানম, এই শব্দগুলো, এই এগুলিতে প্রথমা বিভক্তি হয় প্রাতিপদিক অর্থে, কারণ এগুলি বাক্যে প্রয়োগ করায় সেই বাক্যে এইগুলির একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ পায়। এইগুলি হচ্ছে প্রাতিপদিকার্থ। এই প্রাতিপদিকার্থে প্রথমা বিভক্তি হয়। লিঙ্গ মাত্রাধিকার্থে প্রথমা বিভক্তি হয়। লিঙ্গ অর্থাৎ অনিয়ত লিঙ্গ, মানে একাধিক লিঙ্গেই প্রযুক্ত যে সকল শব্দ সেগুলোকে বলা হয় অনিয়ত লিঙ্গ। যেমন তটহ তটি তটম, তটহ এটি পুংলিঙ্গে নর শব্দের মতন রূপ হয়, তটি স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো রূপ, আবার তটম ক্লীবলিঙ্গে ফলম শব্দের মতো, ফল শব্দের মতো রূপ হচ্ছে ফলম। তাহলে এই অনিয়ত লিঙ্গে প্রযুক্ত এইরূপ অর্থে প্রথমা বিভক্তি হয়। পরিমাণ মাত্রাধিকার্থে প্রথমা বিভক্তি হয়। পরিমাণ মাত্রাধিকার্থ অর্থাৎ যেখানে প্রকৃতি এবং প্রত্যয় মিলিত হলে প্রকৃতির অর্থ ছাড়াও পরিমাণ অর্থেরও বোধ হয়, মানে প্রাতিপদিকের অর্থ ছাড়াও পরিমাণ অর্থেরও বোধ হয়, সেখানে পরিমাণ মাত্রাধিকার্থে প্রথমা বিভক্তি হয়। যেমন দ্রোণ ব্রীহি, দ্রোণ হচ্ছে প্রাচীনকালে পরিমাপ মাপক একটি শব্দ, পরিমাণ বোধক একটি শব্দ দ্রোণ। এই দ্রোণ হলো এখানে প্রকৃতি, এর অর্থ হচ্ছে পরিমাণ বিশেষ। এই দ্রোণের পরে যদি সুখ বিভক্তির প্রয়োগ হয় তাহলে তার অর্থ দাঁড়ায় খুব সামান্য পরিমাণে, অর্থাৎ দ্রোণ পরিমিত ব্রীহি, ব্রীহি অর্থে ধান্য। তাহলে যতটুকু পরিমাণ দ্রোণরূপ যে পরিমাণ তার দ্বারা পরিমিত যেটুকু ব্রীহি সেই অর্থই বোঝাচ্ছে এই বাক্যটিতে। এরকম বোঝালে পরিমাণ মাত্রা থেকে প্রথমা বিভক্তি হয়। আরেকটি হলো সংখ্যা মাত্রার্থে, মানে বচন মাত্রে প্রথমা। বচন শব্দের অর্থ এখানে সংখ্যা, সংখ্যা বোঝালে বচন মাত্রে প্রথমা বিভক্তি হবে। যেমন একহ দ্বৌ বহবহ ইত্যাদি। এরপরে একটি সূত্র রয়েছে, সেটি হলো ক্বচিন নিপাতে নাভিধানম। ভট্টজি দীক্ষিত প্রথমা বিভক্তির আলোচনা প্রসঙ্গে এই সূত্রটির কথা বলেছেন এবং এটা তিনি বলছেন যে কখনো কখনো নিপাত যোগে প্রথমা বিভক্তি হয়। নিপাত বা অব্যয় বলতে তিনি তিনটে অব্যয়ের কথাই প্রধানত বলেছেন, ইতি, সাম্প্রতম এবং অসাম্প্রতম। সাম্প্রতম অর্থাৎ উচিত এবং অসাম্প্রতম অর্থাৎ অনুচিত, উচিত এবং অনুচিত, আর ইতি। ইতি অব্যয়যোগেও প্রথমা বিভক্তি হয়। যেমন দশরথ ইতি রাজা আসিত, এখানে ইতি অব্যয়যোগে কিন্তু দশরথ এই পদে
প্রথমা বিভক্তি হয়েছে। আরেকটি সূত্র হলো সম্বোধনী চ, অর্থাৎ সম্বোধন বোঝালে প্রথমা বিভক্তি হয়। সম্বোধন কাকে বলে? তার উত্তরে ভট্টজি দীক্ষিত বলছেন অভিমুখীকৃত্য জ্ঞাপনং সম্বোধনম, অর্থাৎ কোনো ব্যক্তিকে সামনে রেখে যদি কোনো কিছু জ্ঞাপন করা হয়, এই কোনো কিছু জ্ঞাপন করার নাম হলো সম্বোধন। এই সম্বোধনের লক্ষ্য যিনি বা যাকে সম্বোধন করা হয় তাতে প্রথমা বিভক্তি হয়। যেমন যদি বলা হয় হে রাম বা হে কৃষ্ণ, তাহলে এই রাম বা কৃষ্ণ এগুলিতে প্রথমা বিভক্তি হবে সম্বোধনে চ এই সূত্রানুসারে।